আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে ভীষণ মজার একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আর খুবই মজার আর ঝটপট এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য এখানে একটি পাউরুটির স্লাইস নিয়েছি আর নিয়েছি একটি ডিম। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটি ডিম ভেঙে নিচ্ছি। তো এক পিস পাউরুটির জন্য একটি ডিমই যথেষ্ট। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি পাউরুটির স্লাইসটাকে একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। তো গ্লাস দিয়ে এটাকে খুব সুন্দর করে রাউন্ড করে কেটে নিতে পারবেন। তো দেখুন ঠিক এরকমভাবে এটা কেটে নিতে হবে। তো ভিতরে এই স্লাইসটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি। তো টমেটোর একটা বা দুইটা স্লাইস নিয়ে নেবেন, খুব বেশি কিন্তু দেবার প্রয়োজন নেই। তো এখানে টমেটোর স্লাইসটা কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না, একটু পাতলা করে কেটে নিতে হবে। ঠিক এরকম করে আমি আরও একটি স্লাইস কেটে নিচ্ছি। তো হাতের কাছে টমেটো না থাকলে কিন্তু স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি পাউরুটির স্লাইসটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ডিম। তো এখানে আমি একটি সম্পূর্ণ ডিমই দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। এখানে প্রায় 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে নেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো চাট মশলা। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 চিমটির মতো চিলি ফ্লেক্স। হাতের কাছে গোলমরিচের গুঁড়া থাকলে গোলমরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন। এখন এটাকে খুব ভালো করে বিট করে নিব। ডিম খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন এখানে আমি টমেটোর স্লাইস দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাউরুটির স্লাইস। চাইলে কিন্তু এখানে আপনারা মোজারেলা চিজ দিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো আঁচে বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে ভেজে নেব। তো এটা ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। তো এটা ভাজতে হবে একটু লো আঁচে সময় নিয়ে, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এই টোস্টটা তৈরি করে নিতে পারবেন। তো চাইলে কিন্তু এখানে আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তো এভাবে একটু চেপে চেপে ভালো করে ভেজে উল্টে নিচ্ছে। তো খেয়াল রাখবেন ডিমটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো যখনই দেখবেন যে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে এই ব্রেড টোস্টটা ভাজা হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা এক এক করে ব্রেড টোস্টগুলো তৈরি করে নিতে পারেন। তো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। চাইলে কিন্তু এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিয়ে নিতে পারেন, বা চাইলে কিন্তু এটা সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিতে পারেন। খুবই চটজলদি কিন্তু এটা তৈরি করা যায়। তো আমার 1 প্যান ব্রেড টোস্টের রেসিপি আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আলো ফেস।